চিত্রনায়িকা শাবনূর বর্তমানে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। গেল বছর দেশে ফিরে কাজ শুরু করেছেন রঙ্গনা ছবিতে। এছাড়াও মাতাল হাওয়া নামের আরও একটি সিনেমায় মাহফুজের বিপরীতে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তারপর আবারও সিডনিতে ফিরে গিয়েছেন ঢালিউড কুইন, আর এরই মধ্যে বাংলাদেশে দেখছে স্মরণকালের ভয়াবহ বন্যা। দেশের চলমান অবস্থা নিয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজের অনুভূতির কথা জানাতে ভোলেন না 90-এর দশকের জনপ্রিয় এই নায়িকা। 28 আগস্ট দুপুরে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চিত্রনায়িকা লিখেন, দেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গিয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলা। বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপদ বানের পানিতে তলিয়ে গেছে। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছে। বেশি পীড়া দিচ্ছে ঘরছাড়া নারী, শিশু ও বয়স্ক মানুষের অসহায়ত্ব দেখে। ভালো লেগেছে মানুষের সহায়তাও। এ বিষয়ে তার মন্তব্য, বন্যার্তদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সাড়া দেখে মনের মধ্যে শান্তি অনুভব করছি। এবার বন্যা কবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ অনেকেই, যা সত্যি প্রশংসনীয়। মানুষ যে মানুষের জন্য, এই কথার যথার্থতা আবারও প্রমাণিত হলো।